নমস্কার, এই মুহূর্তত লৈ আহিছো এটা গুরুত্বপূর্ণ খবর। ই নিউজ এনে দর্শকসকলক স্বাগতম জানাইছো। এই মুহূর্তত এটা গুরুত্বপূর্ণ খবর। পুনৰ মালিগাঁওত সংঘটিত হৈছে এক অঘটন। নলাত উদ্ধার হৈছে মৃতদেহ। কিছুদিন পূর্বেও একে স্থানতে উদ্ধার হৈছিল আন এটা মৃতদেহ। কৃষ্ণ প্রসাদ বলে জানিব পৰা গৈছে মৃত লোকজনের নাম। পাণ্ডুৰ বিবিসি কলনির বাসিন্দা আছিল লোকজন। স্কুল ভ্যান চালক হিসাবে কর্মরত আছিল। ঘরের পর নিরুদ্দেশ হয়ে আছিল আজি কিছুদিন ধরে। পরিয়ালের মানুষে অভিযোগ তুলিছে যুবকজনের বন্ধুর উপর। বর্তমান সময়ত ই নিউজ এনে দর্শকসকলক জানাই আছো এই বিশেষ খবর। মালিগাঁওত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। পুনর্বারের বাবে মৃতদেহ উদ্ধার হয়েছে একে স্থানের পর। এই মুহূর্তত আমি জানাই আছো নলাত উদ্ধার হয়েছে এটা মৃতদেহ। পুনর মালিগাঁওত সংঘটিত হয়েছে অঘটন। পরিয়ালের লোকে অভিযোগ করেছে, তেওঁৰ বন্ধুমহলক অভিযোগ করেছে। কিছুদিন পূর্বেও একে স্থানতে সংঘটিত হয়েছিল এক ঘটনা। এজন ব্যক্তিয়ে বাঁহেৰে কোবাই এজনক হত্যা করেছিল আর হত্যা করার পিছতেই সেই স্থানতে পেলাই থৈ যোৱাৰ অভিযোগ আছিল। আর আন এটা মৃতদেহ আজি উদ্ধার হয়েছে কৃষ্ণ প্রসাদ বলে জানিব পৰা গৈছে মৃত লোকজনের নাম। পাণ্ডুৰ বিবিসি কলনির বাসিন্দা আছিল সেই লোকজন। স্কুল ভ্যানৰ চালক হিসাবে কর্মরত আছিল। তেখেত ঘরের পর নিরুদ্দেশ হয়ে আছিল কিছুদিন ধরে। পরিয়ালের মানুষে বর্তমান অভিযোগ তুলিছে যুবকজনের বন্ধুর উপর। আমি এই মুহূর্তত আপনাদের সেই দৃশ্য দেখাবলৈ বিচাৰিছো, তাত যি পরিবেশৰ সৃষ্টি হয়েছে সেই পরিবেশ দেখাবলৈ বিচাৰিছো। এই মুহূর্তত ই নিউজ এনে দর্শকসকলক আমি সেই দৃশ্য দেখুৱাই আছো। আমি আমি আত্মীয়র যে ভাষ্য সেই ভাষ্য শুনাবলৈ চেষ্টা করছো। নটার ঘর নোহা হয়েছে, তার নতুন এখন বাইক লৈছে। বাইক খন আমি তার পিছদিনা রাতেপা 5টা বাজাত বুড়া স্কুলের ওষুধে পাইছি। আর যেটা পিন্টু পালের সেইদিন রাতে 9টার আছে, পিন্টু পারিয়ারও আছিল রাতে 9টা সাড়ে 9টার। তারপরে তার মার্ডার করে পেলাই দেওয়া হয়েছে। আর তার নতুন বাইক পাইছো কিন্তু ঘরটা পাওয়া নাই, আর মোবাইলটা সুইচ অফ হয়ে আছে। আমি জানি আমার ভাই কয় কি তোদের তিন দিনের মতো দুর্গা পূজা রাখে গে গাইব করুন ঠিক ঠিক তিন দিনের মতো পূজা রাখে গে গাইব করুন। আপনি বিবিসি দোকান আছে একটা, এই দোকানের সামনে একটা বিহারি বেটি এরা মিলা মারপিট করছিল, এরা মিলা মারছে, এরা মিলা মারছে।